দেশ থেকে পালিয়ে যাওয়া শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে গণতন্ত্রের অঙ্গীকার রক্ষা করছে না ভারত, এমন মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, 18 লাখ কোটি টাকা ঋণ রেখে গেছে আওয়ামী লীগ সরকার। এছাড়া বিএনপির জ্যেষ্ঠ নেতারা বলেন, বিগত সরকারের অবৈধ হুকুম পালনকারী সরকারি কর্মকর্তাদেরও আইনের আওতায় আনতে হবে। এদিকে এক ভিডিও বার্তায় আগামী নির্বাচনে জয় পেতে নেতাকর্মীদের মানুষের পাশে থাকার নির্দেশ দিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ক্ষমতার পট পরিবর্তনের পর রাজধানীর শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের সমাধি ঘিরে যে কোনো কর্মসূচিতে এখন ঢল নামে বিএনপির কর্মী সমর্থকদের, মঙ্গলবারও সেই ঢলে ভাটা পড়েনি। বিএনপির স্থায়ী কমিটির নতুন 2 সদস্য হাফিজউদ্দিন আহমেদ ও জাহিদ হোসেনকে নিয়ে জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন দলের মহাসচিব মির্জা ফখরুল। পরে তিনি বলেন, দেশের জঞ্জাল দূর করে দ্রুত সময় সরকারের নির্বাচন দেওয়া উচিত। মাইক্রোফাইবার কটনের তৈরি ক্লিন মপ, যা ঘরের ফ্লোর কে করে ঝকঝকে পরিষ্কার। ক্লিন ফ্লোর মপ, সহজেই পরিষ্কার। ভারত আশ্রয় দিয়ে ভারত তার যে কমিটমেন্ট টুয়ার্ডস ডেমোক্রেসি, এটা ভারত রক্ষা করেছে বলে মনে হয়। আমাদের তাই আহ্বান থাকবে আমাদের কাছে, যে আপনারা তাকে আইনানুগভাবে আইনের কাছে বাংলাদেশের সরকারের কাছে তুলে দেন, এবং দেশের মানুষ যে সিদ্ধান্ত নিয়েছে সেই সিদ্ধান্তকে তার বিচার করা, সেই বিচারের সম্মুখীন থাকে। এ সময় বিএনপির অন্য নেতারা বলেন, বিগত সরকারের মতো দেশে যেন মানবাধিকার লঙ্ঘন না হয় সে বিষয়ে সজাগ থাকতে হবে, আর বিমান ভ্রমণের মতো শারীরিক পরিস্থিতি তৈরি হলে খালেদা জিয়াকে বিদেশে নেওয়া হবে। গণতন্ত্র আওয়ামী লীগ সরকার নির্বাসনে পাঠিয়ে দিয়েছিল, নিশ্চয়ই ইনশাল্লাহ আগামী দিনে আমরা ডক্টর ইউনুসকে এবং এই সরকারকে সর্বতোভাবে সাহায্য সহযোগিতা করব। উনি তো অসুস্থ, ওনার তো যাওয়ার মতো ফ্লাই করার মতো যে সুস্থতা, সেটি মেডিকেল বোর্ড যখন ফিল করবে, পরামর্শ দিবে, তখনই যাওয়ার ব্যাপারে সিদ্ধান্ত হবে। এক ভিডিও বার্তায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জানান, ক্ষমতার পরিবর্তন মানে শুধু হাত বদল নয়, বরং রাষ্ট্র রাজনীতির গুণগত পরিবর্তন করতে হবে। ক্ষমতার পরিবর্তন মানেই আমার কাছে শুধু রাষ্ট্র ক্ষমতার হাত বদল নয়, ক্ষমতার পরিবর্তন মানে রাষ্ট্র এবং রাজনীতির গুণগত পরিবর্তন। রাষ্ট্র সংস্কারের পথ ধরে অন্তর্বর্তকালীন সরকার যথাসময়ে জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করবে। সেই নির্বাচনে জনগণের রায় পেতে জনগণের মন জয় করুন। প্রেস ক্লাবে আরেক অনুষ্ঠানে বিএনপি নেতা জয়নুল আবদিন ফারুক বলেন, শুধু শেখ হাসিনা নয়, 14 দল ও প্রশাসনে থাকা তাদের দোষীদেরও বিচার করতে হবে। তত্ত্বাবধায়কের কাছে দাবি জানাই, এদের বিচার জনতার আদালতে জনতার মঞ্চে করতে হবে। আরিফিন শাকিল, নিউজ 24, ঢাকা।